بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود؟ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. আমি শেখ মিজানুর রহমান আজহারের মতো হতে চাই এবং শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারের মতো হতে চাই। বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি পড়তে চাই। আমি আল হাজ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। ভালো করে পড়াশোনা করতে হবে, ওস্তাদদের কথা মতো মেনে পড়াশোনা করতে হবে এবং বড় হয়ে মদিনা ইউনিভার্সিটি পড়তে হবে এবং বড় আলেম হতে হবে। আমার ফরাজ সাহেব ওস্তাদজি আমার পিছনে অনেক মেহনত করেছে এবং নাজির সাহেব ওস্তাদজিও অনেক মেহনত করেছে। তারপরে আমার আব্বু আম্মুর দোয়ায় আমি এত দূর এসেছি। আমার ফরাজ সাহেব আমার পিছনে অনেক মেহনত করেছে, এই জন্য আমি এত তাড়াতাড়ি হাফে যেতে পেরেছি। আপনার আব্বু আম্মুর কোনো স্বপ্ন আছে কিনা আপনাকে নিয়ে, বা আপনাকে কিছু বলেছেন কিনা তোমাকে আমরা এটা করব ওটা করব? আমার আব্বু আম্মু বলেছে আমার মৃত্যু হওয়ার পর তুমি আমার জানাজা পড়িয়ে কাফন পরিয়ে কবরে ঢুকিয়ে দিবে। আমার আব্বু এমকে কোম্পানির ম্যানেজার। ভোরবেলায় 5:30টার সময় আসতে হয়, 5:30 থেকে ক্লাস শুরু হয়, একবারে 8 পর্যন্ত ক্লাস চলে। 8 থেকে 8:30 টিফিন, 8:30 থেকে আবার 9:30 ক্লাস, 9:30 থেকে 12:30 ঘুম, 12:30 থেকে 2 ক্লাস, 2 থেকে 2:15 নামাজ, 2:15 থেকে 3 দুপুরের খাবার, তারপরে আবার 3 থেকে 4:20 পর্যন্ত ক্লাস, 4:20 থেকে 5:30 পর্যন্ত বাংলা ইংলিশ ক্লাস, তারপরে আসরের নামাজ, তারপর বিরতি টিফিনের, তারপরে আবার মাগরিবের নামাজ, তারপরে আবার ক্লাস। ক্লাস চলে 8:20 পর্যন্ত, 8:20 থেকে 8:30, 10 পোস্টের টাইম, এক্সচেঞ্জের টাইম, 8:30 থেকে আবার 9 পর্যন্ত ক্লাস, 9 থেকে 9:20 পর্যন্ত নামাজ, 9:30 পর্যন্ত নামাজ, 9:30 থেকে 9:45 পর্যন্ত মস্ক, 9:45 ছুটি। প্রথম অবস্থা সে যখন হেফজ নিয়েছে, তারপরে তার ভিতরে যে প্রতিভা দেখেছি আমি, তার ভিতরে যে চেষ্টা দেখেছি, আর আমি ইনশাআল্লাহ তার পিছনে মন থেকে প্রথম থেকেই আমি দেখতেছি সে যে প্রথম 2 থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবক বাড়াতে বাড়াতে আমি যেটা কমেন্ট করেছি সেটা মানছে, 2, 3, 5 এগুলো করতে করতে লাস্টের দিকে আলহামদুলিল্লাহ সে 10 করে সবক দিয়েছে শেষের দিকে। সে আলহামদুলিল্লাহ 25 প্রায় 10 মুখস্থ করেছে আমার কাছে শেষের দিকে। তা আমার কাছে আলহামদুলিল্লাহ সে 94 হেফজ কমপ্লিট করেছে। সে অবসর টাইমটা আমার কাছে সময় দিয়েছে এবং আমিও তাকে নিয়ে বসে রয়েছি। বিশ্রামের সময় অনেক সময় দেখে গিয়েছে তাকে আমি এক্সট্রাভাবে অনেক সময় দিয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ আমি যেভাবে তাকে গড়াইছি সেভাবে আমার প্রতি কাজ করেছে, এই জন্য আলহামদুলিল্লাহ তা অন্য দিক থেকে সে একটু আলাদা ছিলেন। আমাদের মাদ্রাসা আসলে প্লে থেকেই শুরু হয়, এই প্রতিষ্ঠান ঢাকা ডেলগারের মাদ্রাসা, সে 4:20 থেকে 1 মতো বাংলা অঙ্ক ইংলিশ পড়ে, এগুলো আমাদের কোনো সমস্যা হয় না। কোরআনের প্রতি গিয়ে কোনো সমস্যা, পড়ালেখার কোরআনের কোনো সমস্যা হয় না। এটা তার ভিতরে একটা চেষ্টা ছিল যে এর আগে একটা ছেলে এরকম অল্প সময় শেষ করেছে, তারও তেও সে চেষ্টা করেছে যে আমিও শেষ করব অল্প সময়ের মধ্যে, তার যে চেষ্টা ছিল আমি এটা দেখে তারপর আমি তার পিছনে আবার মেহনত করেছি, এই দ্বারা বিখ্যাত আলহামদুলিল্লাহ সে অল্প সময় শেষ করেছে। ওর রুটিনটা ছিল
ফজরের আগে ওঠা, তারপরে ফজর নামাজ পড়া, সূরা ইয়াসিন পড়া, তারপরে দেখা গেছে যে আটটা পর্যন্ত একটানে পড়া, সবক সাত সবক দেওয়া, তারপরে দেখা গেছে সে সাড়ে আটটা পর্যন্ত টিফিন, টিফিনের পরে আবার ক্লাস সাড়ে নটা পর্যন্ত, সাড়ে নটার পরে স্মোকিং হয়, স্মোকিংয়ের পরে তারপরে ঘুমিয়ে যাই দশটার দিকে, দশটা থেকে বারোটা পর্যন্ত ঘুম, বারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত গোসল করে তারপরে আবার ক্লাসে বসে সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত টানা ক্লাস হয় আমাদের, তারপরে সে আমুক্তা শোনা, তো এই সময়ের মধ্যে আবার দেখে গেছে যে জোহরের পরে নামাজ টামাজ পড়ে তিনটা বাজে ক্লাসে বসে, তিনটা থেকে চারটা বিশ পর্যন্ত আমাদের ইংলিশ, তিনটা থেকে চারটা বিশ পর্যন্ত আমাদের আরবি ক্লাস হয়তো, তারপরে চারটা বিশ থেকে আবার সে জেনারেল ক্লাস করতো, জেনারেলের পরে আয়সা নাস্তা রাস্তা করতো, নাস্তার ফাঁকেও সে মাঝে মাঝে পড়তে বসতো, ওই যে ওভার টাইম যে সময়টা সে আমাদের কাজে লাগাইতো। আলহামদুলিল্লাহ এই দ্বারা আমি কিন্তু মাগরিবের পরে আবার সবক মুখস্থ করতো, আবার এশার সময় আমাকে শোনাইতো, আবার দেখা গেছে যে এশার পরে এশার পরেও আমি তাকে অনেক সময় ওভার টাইম করছি, দুই তালাতে ফাঁকা ছিল এই সময়ের মধ্যে আমি তাকে নিয়ে অনেক সময় ওভার টাইম করছি, করার পর আলহামদুলিল্লাহ যে ফজর আগে সবক দিত একবার, তারপরে আবার ফজর আগেই আলহামদুলিল্লাহ সবক সে কমপ্লিট করতে দিয়ে, সে একটু আলাদা ছিলেন, ব্রেনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, সেও চেষ্টা করেছে, আমি তার পিছনে যতটুকু মেহনত করেছি অনুযায়ী আলহামদুলিল্লাহ দুই পৃষ্ঠা দেওয়ার পরে যেহেতু আমি তাকে বলতাম যে তুমি আগামীকাল সবক বাড়ানোর চেষ্টা করো, এই করতে করতে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ সে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা করছে, এই যে আলাদা করতে করতে লাস্টের দিকে সে দশ পৃষ্ঠা সবক দিয়েছে, খুবই নম্র, কারোর সাথে কোনো ভেস্তি কোনো কথা বলবে না, তার একটা দেন ছিল শুধু পড়া। Thank you.